সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় পরিবারকে সাহায্য করতে বাদাম খেতে কাজ করছে এই শিশুরা উপজেলার উমারপুর ইউনিয়নে কয়েকটি বাদাম খেতে ঘুরে শিশুদের কাজ করতে দেখা গেছে তারা জানায় নিজেদের ক্ষেত থেকে বাদাম গাছ তোলা ও গাছ থেকে বাদামে থোকা আলাদা করার কাজ করছে তারা যমুনা নদীর পানি বাড়ায় তা ঢুকে পড়েছে ফসলের ক্ষেতেও তাই তারা দ্রুত ফসল তোলার কাজে পরিবারকে সহযোগিতা করছে স্থানীয় কৃষকরা জানান এবার অনেক বাদাম খেতেই পানিতে তলিয়ে গেছে সামর্থ্যবান কৃষকরা বাড়তি শ্রমিক নিয়োগ করে বাদাম তোলার কাজ সেরেছেন যাদের সেই সামর্থ্য নেই তারা পরিবারের সদস্য নিয়ে বাদাম তোলার কাজ করছেন আসাদুল্লাহ হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সিরাজগঞ্জ